হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ডু গল্প আজ গল্প না আজ একটা সত্য ঘটনা নিয়ে এসেছি আমাদের দেশের অতি জনপ্রিয় লেখিকা সুধা মূর্তি তার জীবনের এই ঘটনা গল্পের আকারে প্রকাশ করেছেন মূল গল্পের নাম হাউ আই টট মাই গ্র্যান্ডমাদার টু রিড সেই গল্পের বাংলা অনুবাদ আজ পাঠ করছি তোমাদের জন্য সুধা মূর্তির ঠাকুমার হাতেখড়ি গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করো প্লিজ তো চলো লেটস স্টার্ট লেটস ডু গল্প উইথ ঠাকুমার হাতে ঘড়ি বাই সুধা মূর্তি আমি তখন সবে বারো পেরিয়েছি ঠাকুরদা ঠাকুমার সঙ্গে উত্তর কর্ণাটকের একটা গ্রামে থাকতাম সেকালে যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ ছিল যে প্রভাতী সংবাদপত্র হাতে পৌঁছতে বিকেল হয়ে যেত আর সাপ্তাহিক পত্রিকা মিলতো একদিন পরে প্রতিদিন একটা বাসে পত্রপত্রিকা এসে পৌঁছতো শহর থেকে আমরা সবাই অধীর আগ্রহে ওই বাসটার জন্য অপেক্ষা করতাম সেই সময় কন্নড় ভাষার জনপ্রিয় লেখক ছিলেন ত্রিবেণী বিরল গুণের অধিকারী ত্রিবেণীর ভাষা ছিল যেমন সহজ যুক্তিও ছিল তেমনই জোরালো তিনি মানুষের মনোজগতের সমস্যা নিয়ে লিখতেন তাঁর লেখা আমাদের খুবই প্রাসঙ্গিক মনে হতো কন্নড় সাহিত্যের দুর্ভাগ্য তিনি অতি অল্প বয়সেই প্রয়াত হয়েছিলেন এখনও চল্লিশ বছর পরেও তার রচনার কদর কমেনি কাশী যাত্রী নামে তার একটি উপন্যাস কন্নড় সাপ্তাহিক কর্মবীরে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় গল্পটা ছিল এক বৃদ্ধকে নিয়ে কাশী যাওয়ার খুব শখ ছিল তার অধিকাংশ হিন্দুদের মতো বৃদ্ধাও ভাবতেন কাশি গিয়ে বাবার মাথায় জল ঢালতে পারলে বড় পুণ্যের কাজ হবে কত প্রতিবন্ধকতা অতিক্রম করে সেই বৃদ্ধা কাশি পৌঁছতে চান তাই নিয়েই ওই উপন্যাস গল্পে আরও একটি চরিত্র ছিল এক অনাথ তরুণী তরুণীটি প্রেমে পড়ে কিন্তু বিয়ে করার মতো আর্থিক সঙ্গতি ছিল না তার শেষ পর্যন্ত কাশি যাওয়ার পরিকল্পনা বাতিল করে ওই বৃদ্ধা তরুণীটিকে সব অর্থ দিয়ে দেন তার কথা বাবা বিশ্বনাথের মাথায় জল ঢালার চেয়ে ওই অনাথ মেয়েটির আনন্দের মূল্য অনেক বেশি আমার ঠাকুমার নাম ছিল কৃষ্টাক্কা তিনি কোনো দিন স্কুলে পড়েননি ফলে লিখতে পড়তেও পারতেন না প্রতি সপ্তাহে সাপ্তাহিক পত্রিকাটি এলে আমি ঠাকুমাকে ওই উপন্যাসটি পড়ে শোনাতাম গল্পটি ঠাকুমার এতই প্রিয় ছিল যে সব কাজ ফেলে তিনি এক মনে সেটি শুনতেন শুনতে শুনতে তিনি সেটি মুখস্থ করে ফেলেছিলেন আমার ঠাকুমা কোনো দিন কাশি যাননি গল্পে বর্ণিত ওই বুড়ির সঙ্গে তিনি নিজের মিল খুঁজিয়ে পেতেন ফলে সাপ্তাহিকটি এলে গল্প শোনার জন্য তিনি সবার চেয়ে বেশি উদ্গ্রীব হয়ে বসে থাকতেন পরে সংখ্যায় গল্প কোন দিকে মন নেবে তা জানতে সারা সপ্তাহ অপেক্ষা করতেন ঠাকুমা তাকে গল্প পড়ে শুনিয়ে আমি খেলতে যেতাম গ্রামের মন্দির চত্বরে আমি বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলতাম আর ঠাকুমা অন্য বৃদ্ধাদের সঙ্গে ওই গল্পটি নিয়ে আলোচনা করতেন সেই বয়সে আমি বুঝতাম না যে ওই গল্প নিয়ে অত তর্ক বিতর্ক কেন একবার ভাই সঙ্গে আমি পাশের গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম তখনকার দিনে বিয়ে ছিল এক এলাহি ব্যাপার আমরা সব ভাই বোন এক জায়গায় জড়ো হতাম বড়রা সব ব্যস্ত থাকার ফলে ছোটদের শাসন করার কেউ থাকতো না আমরা প্রাণের আনন্দে থাকতাম যা খুশি খাও যা খুশি করো কেউ কিচ্ছু বলার নেই এমন বাঁধন ছাড়া স্বাধীনতা বড় একটা মিলত না দুদিন থাকার নাম করে গোটা সপ্তাহটাই কাটিয়ে এসেছিলাম বিয়েবাড়ি থেকে ফিরে দেখি ঠাকুমার চোখে জল আমি তো অবাক অনেক কঠিন পরিস্থিতিতেও তাকে কাঁদতে দেখিনি কি হলো ঠাকুমা তুমি ঠিক আছে তো বেশ উদ্গ্রীব হয়েই জিজ্ঞেস করলাম মুখে কোনো উত্তর না দিয়ে তিনি শুধু ঘাড় নাড়লেন আমাকে কি বলতে চাইলেন তা অবশ্য বুঝলাম না ব্যাপারটা আমার মন থেকে মুছেও গেল রাতে খাওয়ার পর আমরা ছাদে শুতে গেলাম তখন গ্রীষ্মকাল আকাশে একটুও মেঘ ছিল না ঠাকুমা আমার পাশে এসে বসলেন মাথায় হাত রাখলেন পরম স্নেহে বুঝলাম আমাকে তিনি কিছু বলতে চান জিজ্ঞাসা করলাম কি হয়েছে ঠাকুমা শুরু করলেন যখন ছোটো ছিলাম তখন মাকে হারিয়েছি কারো যত্ন যত্নআত্তি শাসন ছাড়াই বড় হয়েছি বাবা খুব ব্যস্ত থাকতেন মা মারা যাওয়ার পর আবার বিয়ে করেছেন মেয়েদেরও যে শিক্ষার প্রয়োজন আছে তখনকার দিনে সে কথা কেউ ভাবতই না ফলে আমার স্কুলে যাওয়াও হয়ে ওঠেনি খুব কম বয়সে আমার বিয়ে হয়ে গিয়েছিল বাচ্চা হতেও দেরি হলো না খুব তাড়াতাড়ি আমি সংসারে ব্যস্ত হয়ে পড়েছিলাম আরও একটি প্রজন্ম এসে পড়ল নাতি নাতনিদের জন্য রান্না করে তাদের খাইয়ে কি আনন্দ আমার লেখাপড়া হয়নি বলে আমার ছেলেমেয়েরা যাতে ভালো শিক্ষা পায় তার জন্য আমার সতর্ক দৃষ্টি ছিল বাষট্টি বছরের ঠাকুমা বারো বছরের নাতনিকে মাঝরাতে কেন তার জীবন কাহিনী শোনাচ্ছেন তা আমার ঠিক বোধগম্য হল না ঠাকুমা আমার অত্যন্ত প্রিয় ছিলেন অত রাতে আমাকে এসব বলার নিশ্চয়ই কোনো কারণ আছে মুখের দিকে তাকিয়ে দেখি ঠাকুমার দুচোখে জল মুখটি যেন বিষণ্নতার ছবি এমনিতে ঠাকুমার মুখটি সবসময় সুন্দর হাসিতে ভরে থাকত কিন্তু সেই চাঁদনি রাতে ঠাকুমার মুখে বিষণ্নতা এখনও আমার চোখের সামনে ভাসে কেঁদো না ঠাকুমা কী হয়েছে আমাকে বলো আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি হ্যাঁ তোমারই সাহায্য চাই তুমি যখন বিয়ে বাড়ি গিয়েছিলে তখন কর্মবীর পত্রিকাটা আসে আমি হাতে নিয়ে সেটি খুলি কিন্তু যাত্রী গল্পের সঙ্গে যে ছবি তা দেখলেও কি লেখা আছে তা এক বর্ণ বুঝতে পারিনি কি লেখা আছে তা বোঝার অক্ষম চেষ্টায় অনেকবার পাতার ওপর হাত বুলিয়েছি আর তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করেছি গ্রামের যে কোনো লোকের কাছেই আমি গিয়ে সেটি পড়িয়ে নিতে পারতাম কি হতাশ আর অক্ষম মনে হয়েছে নিজেকে তখন মনে হলো এটুকু স্বাধীনতাও যখন নেই তখন এত ধন দৌলতেরই বা কী মূল্য এ কোনো উত্তর আমার মুখে জোগালো না ঠাকুমা আবার বললেন ঠিক করেছি কাল থেকে কন্নড় বর্ণমালা শিখতে শুরু করব জেদ ধরে শিখতে হবে দশহরার দিন সরস্বতী পুজোর মধ্যে আমাকে শেখা শেষ করতেই হবে অন্যের সাহায্য না নিয়ে নিজে যাতে উপন্যাস পড়তে পারি এমনভাবে শিখতে হবে আমাকে আমাকে স্বাধীন হতে হবে ঠাকুমাকে বেশ দৃঢ় সংকল্প শোনালেও আমার হাসি পেয়ে গেল বাষট্টি বছর বয়সে তুমি অক্ষর পরিচয় শুরু করতে চাও ঠাকুমা তোমার সব চুল পেকে গেছে হাতের চামড়া কুঁচকে গেছে চোখে তো কবেই চশমা উঠেছে তার উপর রান্নাঘরে এত পরিশ্রম ঠাকুমাকে নিয়ে বেশ একচ হাসাহাসি করলাম কিন্তু ঠাকুমা একটু হেসে বললেন ভালো কাজের জন্য যদি তুমি জেদ করো তাহলে শত প্রতিবন্ধকতা অতিক্রম করা সম্ভব যতই পরিশ্রম হোক আমি তা করব শিক্ষার তো কোনো বয়স নেই পরের দিন আমার শিক্ষক জীবনে শুরু হলো দেখলাম ঠাকুমার মধ্যে ভালো ছাত্রীর সবগুণই রয়েছে হোমওয়ার্ক করতে তার ক্লান্তি ছিল না বারবার করে একটা জিনিস পড়তেন ঠাকুমা লিখতেন আবার পড়তেন পড়া হয়ে গেলে মনে মনে আওড়ে যেতেন আমি তার একমাত্র শিক্ষক আর তিনিই আমার একমাত্র ছাত্রী দশহরা উৎসব যথাসময়ে এল ততদিনে কাশিযাত্রী উপন্যাসটি বই আকারে প্রকাশিত হয়েছে আমি চুপি চুপি তার এক কপি কিনে রাখলাম পুজোর দিন ঠাকুমা আমাকে মণ্ডপে ডেকে একটা টুলের ওপর বসতে বললেন একটা ফ্রকের কাপড় আমার হাতে দিয়ে ঠাকুমা তারপর যা করলেন তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না নিচু হয়ে আমার পা ছুলেন তিনি আমি চমকে উঠলাম কোনোদিন দেখিনি বড়রা ছোটদের পায়ে হাত দিচ্ছেন ছোটরাই তো সম্মান প্রদর্শনের জন্য বড়দের পা ছুঁয়ে প্রণাম করে কি করে ঠাকুমা এমন ঐতিহ্যের পরিপন্থী কাজ করলেন ঠাকুমা বললেন আমি তো আমার শিক্ষকের কাজ হয়েছি নাতনির নয় এমন শিক্ষক যিনি আমাকে এরকম দরদ দিয়ে পড়িয়েছিলেন সেই শিক্ষা এত কার্যকর হয়েছে যে এত অল্প সময়ের মধ্যেই আমি গড় গড় করে উপন্যাস পড়তে পারি এই শিক্ষা আমাকে স্বাধীনতা দিয়েছে সেই শিক্ষককে আমি সম্মান জানাবো না আমাদের পুরানো কি আমাদের সেই একই শিক্ষা দেয় না আমিও আমার প্রথম ছাত্রীকে প্রণাম করলাম যে পুরস্কারটা তার জন্য কিনে রেখেছিলাম সেটি তার হাতে তুলে দিলাম প্রথম পাতাটা খুলে ঠাকুমা গড় করে উপন্যাসের নাম লেখিকা ও প্রকাশকের নাম পড়ে ফেললেন বুঝলাম আমার প্রথম ছাত্রী ডিস্টিংশন নিয়ে পাশ করেছে শেষ হলো সুধা মূর্তির লেখা ঠাকুমার হাতে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো প্লিজ আবার দেখা হবে অন্য গল্পের সাথে লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউ টু লেটস ডু গল্প